গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। দেখো, আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আর থাম্বনেলে যার ছবিটা দেখছো তার ছবিটা কিন্তু আমি ব্লারও করিনি কিচ্ছু না। আর মন্দিরার কাছে আমি ক্ষমা চাইছি, তার ছবিটা আমি ব্যবহার করেছি। সেই জন্য মন্দিরা, তুমি যদি দেখে থাকো আমাকে ক্ষমা করে দিও, তোমার পারমিশন ছাড়া ছবিটা নিয়েছি তাই। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম করব, এই কারণেই যে কাজগুলো আমি দেখাবো, মানে আমারই বাড়ির কাজ, কিন্তু আমি শেয়ার করব মন্দিরার কথা, মানে মন্দিরা যে আমার ইন্সপিরেশান, কেন ইন্সপিরেশান সেটাই আমি শেয়ার করব। দেখো, শূন্য থেকে একশোয় ওঠা মানুষেরা আমাদের চিরকালই ইন্সপিরেশান যুগিয়ে এসেছে। তো মন্দিরার বড় হওয়া কিন্তু আমি নিজের চোখেই দেখেছি, তার কমিউনিটি পাওয়া, চ্যানেলটা মনিটাইজ হওয়া, তারপর প্রথম যখন পেমেন্ট পেয়েছে, তো সব কিছুই আমি নিজের চোখে দেখেছি। ওর চ্যানেলটা যখন হাইড হয়ে গেছিল, ওর কান্না দেখেছি, চ্যানেল ফিরে পাওয়ার পর ওর উচ্ছ্বাসও দেখেছি। তো শতবার ধন্যবাদ জানিয়েছে কিন্তু ও দর্শকদের, তারপরে বাড়িতে পাইপ লাইন করেছে, বন্ধকি গয়নাগুলো ছাড়িয়েছে, সব কিছুর জন্য ধন্যবাদ দিয়েছে ও ওর দর্শকদের। আর মেয়ের বিয়ের গয়না করে রেখেছে, তারপরে যে রেশনের চালের ভাত খেত সেটাও ও কি সুন্দর করে দেখাতো, কোনো কিছু ভুল হলে, এডিটিংয়ে ভুল হলে ও কিন্তু সেটা আমাদের কাছে স্বীকার করতো। সকলের নানা রকম অনুরোধ পূরণ করেছে, দর্শকেরা যত অনুরোধ করত নানান রকম অনুরোধ সেগুলো পূরণ করেছে। সমস্ত কিছু দেখো নিজের চেষ্টায়, নিজের যোগ্যতায় আছে এত সফল। আর মেয়েদের তো কোনো বাড়ি হয় না সেটা আমরা জানি, হয় বাপের বাড়ি, নয় বরের বাড়ি, নয় শ্বশুর বাড়ি, কিন্তু সেটা মন্দিরা ভুল প্রমাণ করেছে যে চাইলেই মেয়েরা নিজের বাড়ি নিজেই করে নিতে পারে। সৎপথে থেকে সে আস্থার স্বপ্ন পূরণ করেছে। অসুস্থ বাবার সেবা যত্নে সে অন্যকেও হার মানায়। সংসারের জাতাকলে সে হয়তো দিনের পর দিন পিছিয়ে যাচ্ছিল, ইউটিউব তাকে এবং তার পরিশ্রমকে এত সম্মান দিয়েছে যেটা অবর্ণনীয়। এত অল্প সময়ে সে সকলের এত প্রিয় হয়েছে যে মন্দিরা বলেই সেটা সম্ভব হয়েছে। কই আমি বা আমার বন্ধুরা, আরও আমরা অনেকেই তো চেষ্টা করছি, কই সফল তো হতে পারছি না। তো আমরা না সেই মানুষের ভালোবাসাটা পাচ্ছি না। মন্দিরাকে আমি যতদূর, মানে আমার বিবেচনায় আমি দেখেছি, মন্দিরা হচ্ছে সত্যিকারের লক্ষ্মীমন্ত বউ, খুব লক্ষ্মী বউ। মানে রেশনের চাল থেকে শুরু করে আজকে হয়তো সে ভালো চালের ভাতটা খায়, কিন্তু সে তখনও সেই চালের ভাতটা যত যত্ন সহকারে, যত আদর নিয়ে আমাদেরকে দেখাতো, আজও কিন্তু সে তার খাবার দাবার তত যত্ন সহকারেই দেখায়। কত সমালোচনা, কত কটাক্ষ সহ্য করে আজ এত সফল হয়েছে। সত্যি বড়রা বলে থাকেন যে একজনের সফলতার পেছনে অনেক কষ্ট, অনেক চোখের জল থাকে, যেটা সবসময় আমরা দেখতে পাই না। কিন্তু মন্দিরার সফলতা বা যে প্রত্যেকটা ভিডিও দেখে এটা তো পরিষ্কার দেখতে পেয়েছি যে তার কত অভাব, কত অনটন, কত চিন্তা ভাবনা, কত দুশ্চিন্তা ছিল তার। আজকে দেখো সে কত কষ্ট করে সৎপথে থেকে নিজের সংসার, নিজের জীবন সব কিছুকে কতটা গুছিয়ে এনেছে, তাই না? দিনের পর দিন এটা আমরা দেখেছি। এমনকি তাকে যারা ঘৃণা করে বা তাকে যারা শত্রু মনে করে, তারা কিন্তু তার বাচ্চার মৃত্যু পর্যন্ত কামনা করেছে। তারপরে সেক্ষেত্রেও কিন্তু মন্দিরাকে কখনো আমি বিচলিত হতে দেখিনি বা তাদেরকে দুটো খারাপ কথাও বলতে শুনিনি। দাঁতে দাঁত চেপে এত সহ্য করে আজকে সে এই জায়গায় এসে পৌঁছেছে যে তাদের সকল অভিশাপ আজকে আশীর্বাদে পরিণত হয়েছে। ওরা খুব ভালো আছে, ভালো থাকুক, আরও যেন ভালো থাকতে পারে, আমি সেই প্রার্থনা করি সবসময় ঈশ্বরের কাছে। ওর ভিডিও থেকে দেখেছি ও কিন্তু ওর বাবা মায়ের খুব যত্নের, মানে মানুষ খুব যত্ন করে মানুষ করেছে মা বাবা। তার মাঝে হয়তো জীবনটা একটুখানি এলোমেলো হয়ে গেছিল, হাজব্যান্ডের চাকরি ছিল না, মানে করোনা শুরু হওয়ার পরে সে সব কিছুই শেয়ার করেছে। দেখো এই যে সিদ্ধ চা ভাত খাচ্ছি, শাশুড়ি মা অনেক ভালো, তার অনেক কিছু খাবার দাবার রান্না করে দিয়ে যেত, আমি দেখেছি, আমাদেরকে দেখিয়েছে সেটা। হ্যাঁ, হয়তো তোমরা বলতে পারো তুমি কি তার বাড়িতে গিয়ে দেখেছো, না সেটা নয়, তার ভিডিওর মাধ্যমে দেখেছি। তবে অগোছালো জীবনটা মন্দিরা কি সুন্দর দেখো গুছিয়ে নিয়েছে নিজের চেষ্টায়, জীবনকেও বসে এনে ফেলেছে, জীবন মন্দিরার মতো করে চলছে। কত সুন্দর দেখো একটা বাড়ি তৈরি করেছে, এটা তো মানে আচ্ছা আচ্ছা লোক যারা ইনকাম করে তারাও এতটা সাহস করে নেমে পড়তে পারে না কিন্তু ময়দানে, যে আজকে আমি একটা বাড়ি শুরু করবো। একটা বাড়ির পেছনে কিন্তু প্রচুর খরচ, প্রচুর খাটনি, সব কিছু মানে সব কিছুই থাকে, অনেক ধৈর্য থাকে। তো সেটা মন্দিরা আজকে করে দেখিয়েছে, একজন মেয়ে, একজন ঘরের বউ আছে, বাড়ি তৈরি করে দেখাচ্ছে। তার বাবা একদিন তার বাড়ি দেখতে এসে বলেছিল যে
এই পায়রার খুপচিগুলো আজকে এত বড় হয়েছে, আর মেয়েকে কত আদর করে সে বলছে, যাও মা গিয়ে তো দাদুকে তোমার ঘরগুলো দেখো, ঘরটা দেখাও। তো সেটা আমার খুব ভালো লেগেছিল, সেটাও তার ভিডিও থেকেই দেখেছি। আর আজকে মেয়েকে কত যত্ন করে কত সুন্দর খাবার দাবার খাওয়াতে পারে। আগে তো খুব কষ্ট পেত যে মেয়েকে আমি একটু ভালো খাবার খাওয়াতে পারি না, একটু দুধ নিতে পারি না, তো অনেক কিছু দেখো আজকে সে করতে পেরেছে। কত ধৈর্যশীল, কত সহনশীল মানুষের দেখা পেয়েছি আজকে আমি ইউটিউবে এসে, মানে মন্দিরাকে আমার সেরকমই মনে হয়। অনেক ধৈর্য, অনেক সহ্য ছিল বলেই, তার মধ্যে অনেক ধৈর্য আর অনেক সহ্য ক্ষমতা ছিল বলে আজকে সে এই জায়গায় আসতে পেরেছে। এত মানুষের খারাপ কমেন্ট, কত যে খারাপ কমেন্ট তাকে করেছে, তার কমেন্টগুলো একসময় আমি পড়তাম তার ভিডিওগুলো চালিয়ে দিয়ে, আর দেখতাম সেই খারাপ কমেন্টের রিপ্লাইতেও আরও কত মানুষ হয় তার হয়ে প্রতিবাদ করেছে, কেউ তার হয়ে আবার নিন্দাও করেছে, মানে নিন্দাও করেছে আবার কেউ তার হয়ে প্রতিবাদও করেছে। তো ঠিক আছে, আমরা মানুষ চিরকাল তো আমরা কেউই বেঁচে থাকবো না, তবুও পৃথিবীতে যে কদিন আছি গুণী মানুষের গুণগ্রাহী হয়ে থাকব, তাদের গুণের কদর করব অবশ্যই। অনেক মানুষ কিন্তু আমার ইন্সপিরেশন ছিল এই ইউটিউবে আসার পেছনে, কিন্তু তাদের মধ্যে যেমন আছে হ্যাপি উইথ মামন, মাই ভিলেজ লাইফ টিনা, এরকম আছে মাই বেঙ্গলি ব্লগ। তবে প্রথম যে আমাকে মানে চরম সীমায় পৌঁছে দিল যে ইউটিউব আমাকে জয়েন করতেই হবে, সে হলো মন্দিরা। মন্দিরার ভিডিও একটা সময় আমি টনিকের মতো খেতাম, মানে রোজ সকাল 9টা বাজলে ওর ভিডিও আমাকে দেখতেই হবে। তারপর চলে এলো নিজের একটা চ্যানেল, নিজেই করলো, খুলে নিলাম একটা চ্যানেল। তো তার জন্য এখন বড় বড় যাদের থেকে আমি ইন্সপিরেশন পেয়েছিলাম তাদের ভিডিও মাঝে মাঝে দেখা হয়, রেগুলারিটি মেনটেন করা হয় না, নোটিফিকেশান আসে যেটা ভালো লাগে ক্লিক করে ঢুকে যাই দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। তবে মন্দিরাই আমার এই চ্যানেল খোলার পেছনে হচ্ছে মেন ইন্সপিরেশান, ওর জন্যই কিন্তু আমি চ্যানেলটা খুলে আজকে ঠিক ওর মতো করেই ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি। ও যেমন ঘরের কাজকর্ম, নানান রকম কিছু রান্না করা, বাজার করা, সবজিগুলো কি সুন্দর করে করে দেখায়, রান্না খাবারগুলো দেখায়, আমি হয়তো অতটাও পারি না, তবুও চেষ্টা করি একটুখানি দেখানোর ঠিক সেইভাবে। তারপরে ওর পুজো দেওয়া, গাছের গাছ থেকে ফুল তোলা, আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ফলো করতাম। তারপর ওর মেয়েটাকে নিয়েও মানুষ কত যারা ওর শত্রু মানে হেটার্স যাদের বলো, তো তারা নানান রকম কথা বলেছে, সেগুলো আমি পড়েছি, কিন্তু সেগুলোতে আমি কোনো আমার তো সেগুলোতে রিপ্লাই দেওয়ার কোনো রকম প্রয়োজন ছিল না, তো তার আমি রিপ্লাই কিছু দিইনি, শুধু পড়ে দেখতাম যে মানুষ মানুষের সফলতায় কতটা তাকে শত্রু বানিয়ে নেয় বা কতটা তাকে মানে খারাপ ভাবে, কেন আমি বুঝতে পারি না, সে তো কষ্ট করেই সফল হচ্ছে না, সেখানে আমাদের খারাপ ভাবা বা তাকে শত্রু বলে ভাবা এর তো কোনো কারণ আমি দেখি না। আমরাও চেষ্টা করছি, আমরা সফল হতে পারছি না, তো তার জন্যে কি সে দায়ী বলো? তার জন্যে তো সে দায়ী নয়, তাই না? সে আজকে সফল হতে পেরেছে তার ভাগ্য, তার চেষ্টা। আমরা জানি ভাগ্য এবং চেষ্টা দুটো যদি পাশাপাশি থাকে তাহলে সফলতা আসে, তো আমরা চেষ্টা করেছি, আমাদের ভাগ্য সঙ্গ দেয়নি, সেজন্য আমরা সফলতা পাচ্ছি না। কিন্তু মন্দিরাকে দেখে আমি ভীষণভাবে আমার খুব ভালো লাগে ওকে, এই কারণে যে ওর মধ্যে কিন্তু এখনও সেই ধরনের অহংকার, সেই লেভেলের যে অহংকার সেটা কিন্তু এখনও পর্যন্ত ওর মধ্যে দেখা যায় না। কী সুন্দর করে নিজের ঘর বাড়ির প্রত্যেকটা কোণায় আজকে ছাদ এইভাবে হচ্ছে, সিঁড়ির কাঠামো এইভাবে তৈরি হলো, এত টাকার আজকে ইটবালি সিমেন্ট এসেছে, এত সুন্দর করে প্রত্যেকটা হিসাব নিজের হাজব্যান্ডকে নিয়ে আমাদেরকে দেখায়, সেগুলো দেখে মানে খুব ভালো লাগে যে ইস, যদি এমন একটা জায়গায় আমিও পৌঁছাতে পারতাম, এমন করে যদি আমিও একটু নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারতাম। তো দেখো আমরা হচ্ছি মানে সমস্ত কিছু চাকরি বাকরির দিক থেকে লাইন ঘাট বন্ধ হয়ে গেছে, মানে হবে না আর, পড়াশুনো করে রাত জেগে পড়ে মুখস্থ করে চাকরি বাকরি হয়তো আর মানে করতে পারবো না বা জোটাতে পারবো না, সেইটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে এই ইউটিউব লাইনেই এসেছি যে যদি আমরাও এরকম কিছু করতে পারি। তবে আমিও চেষ্টা করছি, ভাগ্য আমার সঙ্গ দিচ্ছে না, আমি পারছি না
সেটা করতে। তো চেষ্টা আমি চালিয়ে যাব। আর এই যে বড়দেরকে দেখে দেখছি যে তাদের ভিডিওগুলো কতটা আমাদেরকে অনুপ্রাণিত করে, কতটা ভালো লাগে, তো সেইগুলো দেখেও তো অনেকটা সময় কাটে বা অনেক ভালো লাগা কাজ করে, যার জন্য নিজের দুঃখগুলোকে নিজের কষ্টগুলোকে দূরে রাখা যায়, তাই না? আর দেখেছি তো মন্দিরা কত কষ্ট করেছে, সেই কষ্টটা হয়তো আমাকে করতে হয় না। যেমন বাচ্চা কি খাবে তার জন্য মন্দিরা দিনের পর দিন চিন্তা করেছে যে বাচ্চাটাকে একটু ভালো কিছু দেওয়া, তার ওষুধপত্র, কত কিছু থাকে না একটা বাচ্চার জন্য, তো সেই ধরনের চিন্তা ভাবনা হয়তো আমাকে করতে হয় না, সেটা মন্দিরা চিন্তা করতো, সেগুলো আমি তার ভিডিওর মাধ্যমে দেখেছি। তারপরে যে বাবার যে তার শরীর খারাপ ছিল, বাবার জন্য যে চিন্তা ভাবনা সে করতো, বাবাকে যে যা যত্ন করেছে, ফলের রস করে দেওয়া, বাবাকে খাইয়ে দেওয়া, গা মুছিয়ে দেওয়া, বাবাকে ওষুধ দেওয়া, বাবার যে কী যত্ন করেছে, সেগুলোও তো মানে ভোলার নয়, সেগুলো কখনো ভুলে থাকা যায় না। সেই ভিডিওগুলো তো এখনও তার চ্যানেলে আছে না, সেগুলো এখনও চাইলে মানুষ দেখে নিতে পারবে যে সে কি করেছে তার বাবার জন্য বা তার সংসারের জন্য। তখন মন্দিরার চেহারাটা কেমন ছিল বন্ধুরা বলো তো, কি রোগা, ও কেমন ছিল না, মুখটা লম্বা লম্বা লাগতো, কিন্তু কোনোদিন স্মার্টনেসের অভাব ছিল না ওর মধ্যে, যথেষ্ট স্মার্ট ছিল তখনও আর এখন তো বটেই, কি সুন্দর, তখনও কিন্তু ও গুছিয়ে কাজগুলো করতো। আমরা সবসময় চাইতাম ও ঘরের কাজগুলো আমাদের সঙ্গে বেশি করে শেয়ার করুক, যেমন ধরো ঘর মোছা, সুন্দর করে পরিপাটি করে যে রান্না করতো, তারপরে বাসন মাজা, কলপারে বসে বাসনের ডাঁই নিয়ে বসে আমাদের সঙ্গে ও শেয়ার করতো ওর বাসন মাজা, বাসন মেজে নিয়ে আসার পরে সেগুলোকে আবারও সাজিয়ে গুছিয়ে বাসনের জায়গায় রাখতো। এগুলো কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগতো। আর মানুষ যে কীভাবে ওকে অনুরোধ করেছে, আজকে দিদি তুমি লাইভ করো, তারপরে বলেছে, কেউ বলেছে আজকে সারাদিন শাড়ি পরে ভিডিও করবে, কেউ বলেছে কোণে বউ সেজে দেখাও, তো এই ধরনের মানে আবদারগুলো ও হামেশাই মেটাতো। তো বলো, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এটুকু যদি না করি আমরা, তাহলে কি করে হবে, তাই না? তবে মন্দিরার ভাগ্যটা অনেকটা একটু ভালো এদিক থেকে বলবো, ওকে মানুষ খুব ভালোবেসেছে এবং ওর কাছে আবদার করেছে, ও সে আবদারগুলো রেখেছে, যে আবদারগুলোর মানে আমাদের কাছে কেউ করে না বা আমরা সেগুলো রাখতে পারি না। যদি আমাদেরকে ভালোবেসে কেউ একটু আবদার করতো, চেষ্টা করতাম যে তার আবদার আমরাও আমিও রাখতে পারি কিনা, তাই না? তবে আজকে যেহেতু মন্দিরার কথা বলবো, মন্দিরাকে দেখেই তো আমার এই ইউটিউব জগতে আসা, এই যে ডেইলি ভ্লগ বানাচ্ছি, এগুলো মন্দিরাকে দেখেই তো আমি শিখেছি। প্রত্যেকটা জিনিস আমি ওর ফলো করতাম, প্রত্যেকটা জিনিস যে ও কী করে কীভাবে দেখাচ্ছে। আরও ওর মধ্যে আর জিনিস, আরও একটা জিনিস আমি দেখতাম যে তোমরাও দেখে থাকবে ওর প্রথম দিকের ভিডিওগুলো, যেখানে ধরো এডিট করছে কিন্তু সিনটা কেটে বাদ দিতে পারছে না বা জোড়া লাগাতে পারছে না, ও কিন্তু সেটা বারবার বলতো যে দেখো এটা আমি কাটতে পারছি না বা এটা জোড়া লাগাতে পারছি না বা এরকম দেখো ভুল ভ্রান্তি হচ্ছে, তো সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতো। তারপরে রাত জেগে জেগে ভিডিও এডিটিং করেছে, মানে সবাই ঘুমিয়ে পড়ার পরেও ভয়েস ওভার দিত, এমনকি রাস্তায় গিয়েও ভয়েস ওভার দিয়েছে, রাস্তায় গিয়ে যে আমি এখন রাস্তায় হাঁটছি ভয়েস দিচ্ছি, তার কারণ ঘরে জনি আছে, তো জনি আবার ডাকাডাকি করলে ওর অসুবিধা হয়। আরও বাবা থাকতো না তখন একটা ঘরে, তখন তো ঘর ফাঁকা ছিল না, তো ওকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হতো, রাস্তায় গিয়েও ভয়েস দিত বা বারান্দায় বসেও ভয়েস দিত। দেখো আজকে আমি ক্যামেরা অন করে বসে পড়ে মন্দিরার সম্পর্কে দুটো কথা তোমাদের বলতেই পারতাম, কিন্তু ভাবলাম কি যে ভিডিওটা আজকে একটু অন্যরকমভাবে শুরু করি, যে আমি কাজও করব আবার ভয়েস ওভার দেব, মন্দিরার সম্পর্কে তোমাদের সঙ্গে আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। এটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর যদি সম্ভব হয়, যদি তোমরা আমার একটু পাশে থাকো তাহলে আমার খুব উপকার হয়। তোমরা একটু প্লিজ আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটু লাইক কমেন্ট শেয়ার করো, যদি তোমাদের কোনো রকম মতামত, কোনো রকম মানে তোমাদের ভুল যদি তোমরা দেখে থাকো তো সেটাও আমাকে জানাও, ঠিক হলে জানাও, তোমাদের সব মতামতই কিন্তু আমার কাছে মূল্যবান, আমাদের সকলের কাছে মূল্যবান, তোমরা যারা আমাদের অডিয়েন্স, আমাদের দর্শক আছো, তোমাদের সকলের সমস্ত কমেন্ট কিন্তু আমাদের কাছে মূল্যবান, সমস্ত মতামত আমাদের কাছে মূল্যবান, তো তোমরা সেগুলো আমাকে জানাও, আমার খুব ভালো লাগবে। আর মন্দিরাকে বলছি, মন্দিরা আর বেশি বকবক করছি না, দেখো ভিডিওটা আজকে শেষ করে দেবো, তার কারণ বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তুমি আমার ইন্সপিরেশন, এ কথা যেমন সত্যি, যেমন সূর্য ওঠে রোজ সকালে পূর্ব দিকে সেটা যেমন সত্যি, তুমি আমার ইন্সপিরেশন এটাও তেমন সত্যি। অনেককে দেখে কিন্তু আমি ভিডিও বানানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি হলে সেই চরম নিদর্শন, যাকে দেখে আমি
ফাইনালি ডিসিশন নিয়েছিলাম যে আমি ব্লগ ভিডিও তৈরি করব। তো থ্যাঙ্কস তার জন্য তোমাকে অনেক, আর তোমাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। তোমাকে অনেক কুর্নিশ জানাই, তুমি খুব ভালো থাকো সারা জীবন, সকলকে নিয়ে তুমি ভালো থাকো, তোমার সব স্বপ্ন যেন পূর্ণ হয়, আর যেন তোমাকে পিছন ফিরে তাকাতে না হয়। তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ সেভাবেই এগিয়ে যেতে থাকো, এবং আরও বড় হও, অনেক বড় হও, অনেক বেশি দূরে এগোতে পারো। তোমার যেন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হয় এই প্রার্থনা করি। তোমাকে দেখে যেন আমার আরও আনন্দ হয়, আরও গর্ব হয় যে আমি তোমার একজন দর্শক এবং তোমার গুণগ্রাহী। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার বন্ধুদের কাছে আমি একটা অনুরোধ করছি যে তোমরা আমার পাশে একটু থাকো, যাতে আমিও একটু চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। অতটা না পারলেও যেন একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারি, যেন পিছিয়ে না পড়তে হয়। তোমরা আমার কাজ কর্ম, আমার ভিডিওগুলো একটু দেখো, যদি ভালো লেগে থাকে তোমাদের মতামত জানিও, ঠিক আছে? তো চলো, আজকে আর কি বলবো, আজকে তো অনেক কথা বলে ফেলেছি। অনেক ধন্যবাদ তোমাদের সকলকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে, যে তোমরা আমার পাশে আছো, আমার পাশে থেকেছো, এবং তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা একটু হলেও দেখেছো, তোমাদের মতামতগুলো জানিয়েছো। এতে আমি তোমাদেরকে অশেষ 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 ধন্যবাদ জানাই। তো চলো, আজকে বকবক এখানেই থামিয়ে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা আমার অবশ্যই করে পাশে তো থাকবেই আমি জানি, ঠিক আছে? চলো তাহলে আজকে আসি, টাটা, বাই বাই।